সেলেব ক্রনিকলস এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের এই অনুষ্ঠান তাদেরকে নিয়েই যাদের উপস্থিতি এই চলে আসা সমাজের বুকে এক দমকা দক্ষিণের হাওয়ার মতো, আর যাদের কাজ আলোড়িত অনুপ্রাণিত করে হাজার হাজার তরুণ সমাজকে। তো আজকে আমাদের সাথে আমরা পেয়েছি আমাদের কমরেড রুচিতা ধরকে, সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের একরাশ আশা ও প্রেরণার প্রতি স্বাগত। প্রথমেই বলো যে এই প্যান্ডামিক সিচুয়েশন যে চলছে আমাদের, তো তুমি কেমন আছো? মানে শারীরিক ভাবে হয়তো আমরা এখনো আমি সুস্থ রয়েছি, কিন্তু মানসিক ভাবে তো আমরা কেউ ভালো নেই। এই প্রতিদিন এত মৃত্যুর খবর, এত আপনজন, এত আত্মীয় বিয়োগের খবর, এবং প্রতিদিন এই ভলেন্টিয়ারের কাজ করার কারণে আমরা বহু মানুষের সাথে এরকম দেখা হচ্ছে যাদেরকে হয়তো আমরা অনেকে সুস্থ করে তুলতে পারছি, কিন্তু অনেক মানুষকে তো বাঁচিয়ে ফেরাতে পারছি না। ফলে সেই যন্ত্রণায় সেই কষ্টগুলো রয়েছে। তাই মানসিক ভাবে খুব একটা ভালো নেই, কিন্তু শারীরিক ভাবে ব্যক্তিগত ভাবে সুস্থ রয়েছে। আচ্ছা, তোমার ধরো এই যে রাজনীতিতে আসা, তো এটা কি হঠাৎ না পরিকল্পিত? আমি কখনো রাজনীতিবিদ হব বা মানে প্রফেশনালি রাজনীতিটাই শুধুমাত্র করবো এরকম কখনো ভাবনা আমার ছিল না ছোটবেলা থেকে। এবং আমি একটুখানি সরাসরি রাজনীতি বিমুখী ছিলাম, মানে অনেক বেশ, মানে যদিও আমি মা বাবার সঙ্গে সমস্ত মিটিং মিছিলে যেতাম, কিন্তু আমি কখনো নিজে এই কাজগুলো করবো এরকম কখনো কোনো পরিকল্পনা বা স্বপ্ন গড়ে ওঠেনি। আমি যখন কলেজে যাই, আশুতোষ কলেজে যাই, সেখান থেকে SFI কে দেখা, রাজনীতির সঙ্গে জড়িত হয়, এবং আর পরবর্তীকালে JNU তে রাজনীতি করা, সেইখান থেকে আর কি রাজনীতির সঙ্গে যোগটা ওতপ্রোত হয়েছে। কিন্তু মানে আমার কোনো প্ল্যান ছিল আমি এরকম করতে চাইতাম এরকম কোনো। আচ্ছা, ধরো আমি বলছি যে তুমি যে এখন এরকম ভাবে ধরো একদম পুরোপুরি আর কি যুক্ত হয়ে গেছো, তো কোনোদিন আফসোস হবে না তো যে একটা ব্রাইট ক্যারিয়ার বা ব্রাইট ফিউচার ছেড়ে ধরো তুমি এখানে এসেছো? না না, আমি এমনিতেও আমি ব্যক্তিগত জীবনে রিগ্রেট করার একদম রিগ্রেট করাতে বিশ্বাসী নই। আমার মনে হয় আমাদের যা ইচ্ছা হয়, আমরা যা করতে চাই, আমাদের সেটা করা উচিত, কারণ না হলে পরে যেন আমাদের কখনো না মনে হয় যে সেটা করা উচিত ছিল, আমি করলাম না। তো আই এম সামওয়ান লাইক দ্যাট, যে হ্যাঁ আমি আফসোস করি না। এবং এবং আমার মনে হয় না, তুমি বলছো না যে কেরিয়ার, অবশ্যই একটা ভালো কেরিয়ার বা একটা ভালো চাকরিটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা যখন রাজনীতিতে আসি আমরা তো শুধু আমাদের ভালো কেরিয়ার চাই না, আমরা চাই এই ভারতের বেশিরভাগ মানুষের ভালো কেরিয়ার হোক। এবং প্রত্যেক মানুষের ভালো থাকার জন্য যেগুলো দরকার সেটা তো গঠনমূলক রাজনীতি, সেটা তো ক্ষমতার বন্টন, সেটা তো অর্থের বন্টন, সেটা তো সম্পত্তির বন্টন। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনে হয় যে সবার যাতে ভালো কেরিয়ার হয়, সবাই যাতে ভালো থাকতে পারেন, তাই আমাদের রাজনীতিতে থাকাটা জরুরি। একদম একদম। আমরা দীপশিতা এখন জানি যে রেড ভলেন্টিয়ার্স খুব জনপ্রিয়, ঠিক আছে, আমরা সবাই সবার মুখে রেড ভলেন্টিয়ার্স এর কথা শুনছি, তো এটা কি শুধুই জনসেবা না এটা নিয়ে তোমরা কোনো আন্দোলন করতে চাইছো? এই মুহূর্তে দাঁড়িয়ে তো আন্দোলন করা মানে সেটা মানে ঠিক হবে না। আমরা যেভাবে দেখছি করোনা মহামারীর অবস্থা, সেখানে বেশিরভাগ মানুষের জমায়েত হওয়া আমাদের কারোর জন্যই সেটা সুস্থ স্বাভাবিক নয়। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু একই সঙ্গে আমাদের যে রাজনৈতিক কথা, সরকারকে অ্যাকাউন্টেবল করা, সরকারকে প্রশ্ন করা, একটা সরকার যেটা গণতান্ত্রিক উপায়ে এতগুলো মানুষের ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে প্রশ্ন করা, সেই জায়গাটা আমরা কোথাও ভুলে যাচ্ছি না, সেই জায়গা থেকে সরে আসছি না। সুতরাং আমরা যদি কাউকে অক্সিজেন দিতে যাই, কাউকে হাসপাতালে নিয়ে যাই, আমরা তাতে বলছি যে যদি এই সমস্ত গুলো যে কাজগুলো আমাদের করতে হচ্ছে এগুলো আমাদের করতে হতো না যদি সরকার এবং দায়িত্বশীল, তাই অবশ্যই এটা সেবামূলক কাজ। কিন্তু এই সেবামূলক কাজের পিছনে, এই সেবামূলক কাজের আশেপাশে রাজনীতি রয়েছে, আমাদের রাজনীতি রয়েছে। আচ্ছা, নির্বাচনের পরে দেখো মানে যে সময়টা গেছে আর কি, হ্যাঁ, তো সেই সময় দাঁড়িয়ে ধরো যখন ফলাফল, নির্বাচনের যে ফলাফল এলো, তারপরে অনেক বামপন্থীরাই বলেছিল যে মানুষ ধরো ভোট দিচ্ছে না বা অনেক কম ভোট ইয়ে হয়েছে, তো সেখানে তোমার আর কি এই কাজগুলো কি করা উচিত, এই কাজগুলো কি কন্টিনিউ করবে, তো এই ধরনের প্রশ্নের সম্মুখীন তোমাকেও হয়তো হতে হয়েছে, তো তোমার কি মতামত থাকবে? না, অনেকে খুব অভিমানের জায়গা থেকে বলেছেন যে আমরা এত রিস্ক নিলাম, এত কষ্ট করলাম, বা তারপরে মানুষ কেন আমাদের ভরসা রাখতে পারলেন। কিন্তু যে মানুষগুলো সবচেয়ে বেশি অভিমান করেছিল দিনের শেষে সেই মানুষটাই কোথাও কারো বিপদে সবার আগে অক্সিজেন নিয়ে পৌঁছে গেছে। তাই আমার মনে হয়েছিল সাময়িক অভিমান, সাময়িক রাগ। আমরা তো এরকম ভাবছি না যে আমি একটা মানুষকে অক্সিজেন দেবো আর সঙ্গে সঙ্গে তার হাত দিয়ে ইভিএম এ বোতাম টিপিয়ে নেবো। আমরা তো তৃণমূল বাড়িতে অক্সিজেন পৌঁছে দিয়েছি, কিছুদিন আগে খবর এসেছিল বিজেপির যিনি MLA তার বাড়িতে পর্যন্ত আমরা অক্সিজেন পৌঁছে দিয়েছি। তাই এটা শুধুমাত্র রাজনীতির জন্য বা ভোট পাওয়ার জন্য আমরা করছি না, মানুষকে ভালো রাখার জন্য,
যে মানুষের মধ্যে তৃণমূল, বিজেপি, সিপিএম, অরাজনৈতিক মানুষ সব বাইরে হচ্ছে, তাই নির্বাচনে হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই কাজগুলো বন্ধ করে দেওয়ার কোনো প্রশ্নই নেই। আর এরকমও হয়েছে ধরো যে রেড ভলেন্টিয়ার্সরা গেছে কিন্তু তাদের ধরো মানে হিংসার শিকার হতে হয়েছে অনেক অনেক জায়গাতে দেখেছি আমরা, তো সেটা নিয়ে তোমার তোমার কি আর কি মনে হয়? হয়েছে, এবং সেটা আমার এলাকাতেও একটা দুটো ইনসিডেন্ট এরকম আছে যেখানে আমরা ধমকি দেওয়া ইত্যাদি হয়েছে। কিন্তু যেটা আসার বিষয় কি জানো, এর আগে যখন আমাদের উপর আক্রমণ হতো, ধমকি হতো, সেটা আমাদের উপর আক্রমণ হতো। এইবার যখন ওই তৃণমূলের একটা দল তারা এসে আমাদের রেড ভলেন্টিয়াররা যারা রয়েছেন, যে কমরেড রয়েছেন, তাদেরকে হুমকি দিয়েছেন, পাড়ার লোকজন বেরিয়ে এসেছেন, ক্লাবের লোকজন বেরিয়ে এসেছেন, এবং ওই যারা বেরিয়ে এলেন তাদের মধ্যে কিন্তু তৃণমূলের সমর্থক বহু মানুষ ছিলেন, যারা বললেন যে তোমরা কেন এই কাজটা করছো, এই রাত বিরেতে দরকার পড়লে তো এদেরই পাওয়া যায়, কেন এদেরকে তোমরা এরকম ভাবে হেনস্থা করার চেষ্টা করছো। এটা কিন্তু আশা, মানে কোন একটা মানুষ তো জন্মেই তৃণমূল, জন্মেই বিজেপি, জন্মেই সিপিএম হয়ে যায় না, অথবা একটা মানুষ সারা জীবন যে তৃণমূল, বিজেপি, সিপিএম কোন নির্দিষ্ট দলে থাকবে তারও কোনো গ্যারেন্টি নেই। সাধারণ মানুষ নিজেদের ইচ্ছা মতো পছন্দ মতো ভোট দেন, তাই ওই যারা তৃণমূল বিজেপিতে রয়েছেন তাদের তো ফিরিয়ে আনতে হবে, আমাদের দিকে ফিরিয়ে আনতে হবে, মানে সেই কাজটা শুরু হয়েছে এই মধ্যে দিয়ে আসবে, সময় লাগবে, সময় লাগবে সেটাই। আচ্ছা একটু অন্যরকম প্রশ্নে যাই, বালি না জেএনইউ, কোর অফ দা হার্টে তোমার কোন জোনা বসত করে, বালি না জেএনইউ? আমার ওই ওই গানটাতেই আছে না, আমার তোমার ঘরে বসত করে কয়জন এমন জানো না, আমার ঘরে অনেকজন বসত করে অবশ্যই, মানে কলকাতা, তার মধ্যে আমার কলকাতা আমার সবচেয়ে পছন্দের শহর, আমার প্রিয় শহর, আমার অনেক স্মৃতি, ভালো লাগা, মন্দ লাগা আমার বেড়ে ওঠা, এবং অবশ্যই বালি, যেহেতু আমি এখানে বড় হয়েছি, তবে জেএনইউ আমার জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। আমি আজকে অনেকটা যা হতে পেরেছি আমার পড়াশোনার ক্ষেত্রে, আমি যে এতগুলো ভাষায় কথা বলতে পারি, আমার যে এত ধরনের নতুন মানুষের সঙ্গে আমি মিশেছি, তার অনেকটা অবদান জেনিও, তাই ওই আমার ঘরে বসত করে কয়েকজন আমার জানা। আচ্ছা ধরো এই যে ইলেকশনে মানে অনেকবারই পিছিয়ে পড়ার পর তোমার কি মনে হয় যে কোথাও গিয়ে আমাদের পুনর্মূল্যায়নের প্রয়োজন আছে? অবশ্যই অবশ্যই পুনর্মূল্যায়নের প্রয়োজন, মানে এই কথা আমি বারবার বলি যে ওই নির্বাচনের পরেই যে একটা মানুষকে দোষারোপ করার একটা পালা চলে না, যে মানুষ বেইমান, মানুষ খারাপ, মানুষ অশিক্ষিত, মানুষ বুঝলো না গো এত ভালো ভালো লোকগুলো, আসলে মানুষ বোঝেনি তা নয়, মানুষ তার যে পারিপার্শ্বিক অবস্থা, তার যে বাড়ির অবস্থা, তার যে সমাজের অবস্থা, সেই সমস্ত অবস্থাকে বিশ্লেষণ করে সে একটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা তাকে কনভিন্স করতে পারি যে আমরা বিকল্প হতে পারি, যে মানুষগুলো আজকে তৃণমূল অথবা বিজেপিকে ভোট করছেন তারাই তো 2016 সালে আমাদের ভোট করেছিলেন, 2011-তে ভোট করেছেন, 34 বছর ধরে আমাদের এত স্নেহে, এত আদরে, এত ভালোবাসায় জিতিয়েছেন, বারবার জিতিয়েছেন, তাই ওই জিতে গেলে মানুষ জনতা জনার্দন, আর হেরে গেলেই মানুষ বেইমান, আমি এটাতে বিশ্বাস করি। পুনর্মূল্যায়নের প্রয়োজন আছে, কোথায় আমরা পারলাম না, কোনখানে বাকিরা সফল হলো আমরা সফল হলাম না, সেই মূল্যায়ন থেকেই আবার ভুলগুলোকে ঠিক করার পথে আমাদের এগোতে হবে, এই তো সমীকরণ, সিম্পল। সেকেন্ড মে কি মন খারাপ হয়েছিল ফলাফলের পর? হয়েছিল, মানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, আমি যদি এখানে বলি যে না আমার ভীষণ রকম একদম কিচ্ছু মনে হয়নি, একদম না, 2-3 ফোঁটা চোখের জলও পড়েছে, আমরা সবাই যারা কাউন্টিং এ ছিলাম মন খারাপ ছিল, এবং শুধুমাত্র আমাদের ব্যক্তিগত হেরে যাওয়া নয়, পুরো পশ্চিমবঙ্গে যে হার আমরা দেখেছি তা তো নজির নেই, নজির বিহীন, অবশ্যই কষ্ট হয়েছিল, যন্ত্রণা হয়েছিল, কিন্তু আমরা ভেঙে পড়িনি, আমরা এই হারের পরেও এর যে পজিটিভ সাইড সেগুলো দেখার চেষ্টা করছি। আমার কেন্দ্রে আমরা 17.51% ভোট পেয়েছি, আগের বারের তুলনায় অনেকটা ভোট আমাদের বেড়েছে, এবং সামগ্রিক ভাবে যদি আমরা দেখি বাদ বাকি এলাকার যা পরিসংখ্যান সেভাবে দিক থেকে দাঁড়িয়ে দেখতে গেলে আমরা বেশ কিছুটা ভালো অবস্থায় রয়েছি, তাই এই যে প্লাস, এই যে ভালো, যেটা সেই ভালোটাকে আর কি করে কনসেন্ট্রেট করা যায়, কি করে আরো এগিয়ে নেওয়া যায়, সেই দিকে আমাদের কাজ করতে হবে। আচ্ছা দীপশিতা ধরো মানে এই এবারের সংযুক্ত মোর্চা নিয়ে মানে অনেকেরই অনেক রকম মতামতের সম্মুখীন হতে হয়েছে তোমাদেরকে, তোমার কখনো কিছু মনে হয়েছে এটা নিয়ে, মানে তোমার মতটা, মানে তোমাকে ধরো অনেক রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, তো তুমি কিভাবে নিয়েছো জিনিসটাকে? প্রশ্ন মানে কিরকম প্রশ্ন? মানে ধরো এই সংযুক্ত মোর্চা নিয়ে অনেকের কাছে এটা বিতর্কিত বলে মনে হচ্ছে, হ্যাঁ, তো সেই সেইটাকে তুমি কিভাবে নিয়েছো? আমার মনে হয়েছে যে মানে যা প্রশ্ন মানুষের করেছেন সেই প্রশ্নের উত্তরগুলো আমাদের কাছে ছিল, তাই আমি কখনো বিব্রত হইনি, এবং আমার মনে হয় যে আমি যদি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হই, আমি যদি ভোটে দাঁড়াই, তাহলে মানুষ আমাকে প্রশ্ন করবে, এবং তার মধ্যে বেশ কিছু প্রশ্ন আমার পছন্দ হবে না, কিন্তু সেই প্রশ্নগুলো থাকবে, তাই আমার মানে যখন প্রশ্ন এসেছে প্রশ্নের উত্তর আমরা দিয়েছি।
আচ্ছা, এই যে সেলিব্রিটি স্ট্যাটাস, এটা ধরো তো তোমার কাজের সাথে এটা চলে এসেছে যে তুমি এখন আমাদের সবার কাছে একটা সেলিব্রিটি, ঠিক আছে? তো এই যে সেলিব্রিটি স্ট্যাটাসটা, সেটা কি তোমার সাথে কোলাটারাল একটা এ মেনটেন করবে, কোলাটারাল ড্যামেজ, না এটা কি তোমার একটা প্রিভিলেজ বলে মনে হয়? আমার মনে হয় সেলিব্রিটি মানে যে যে মানে আমি যদি নিজেকে সেলিব্রিটি মনে করি না, বাট তুমি যে সংজ্ঞাতে সেলিব্রিটি বলছো, মানে যাকে বহু মানুষ চেনে, সোশ্যাল মিডিয়াতে পপুলার উড বি দা রাইট ওয়ার্ড, যাকে বহু মানে এটা ঘটনা, বহু মানুষ আমাদের চেনেন, বহু মানুষ আমাদের ভালোবাসেন, এবং এই ভালোবাসাটা খুব খুব অমূল্য। মানে নির্বাচনে হয়তো আমি তোমাকে একটু ইন্টারাপ্টই করছি, এই ভালোবাসাটা কিন্তু কোনো বয়স নেই, মানে ছোট থেকে মানে একদম 75-80-85 বছরের বৃদ্ধা বৃদ্ধ সবাই ভালোবাসে, এই এই জায়গা থেকে পেয়েছে। হ্যাঁ, মানে আমি যেটা বলছি এটা খুব খুব দুর্মূল্য। মানে ধরো তুমি ইলেকশনে জেতা, ইলেকশনে হারা তো হয়, আর কিন্তু যে ভালোবাসাটা আমরা পেয়েছি বা যে ভালোবাসাটা আমরা পাচ্ছি, এই ভালোবাসাটা কিন্তু সবাই পায় না। আর তাই মানুষ যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমরা মাথা পেতে নিয়েছি, তো আমার মনে হয় আমাদের দায়িত্বটা একটু বেড়ে গেছে, যেহেতু এতগুলো মানুষ আমাদের দিকে তাকিয়ে রয়েছেন, অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে আমাদের প্রত্যেকটা কাজ তারা দেখছে, তাই তাদের আশা যেন আমরা পূর্ণ করতে পারি, কখনো যেন তাদের আশার সাথে আমরা বেইমানি না করি, সেই শক্তি সেই সামর্থ্য যেন আমরা পাই। আচ্ছা, তুমি ধরো তো অনেক প্রচারে গেছো, অনেক সাক্ষাৎকারেরও তোমার সম্মুখীন হতে হয়েছে, তো এরকম তিনটে প্রশ্ন আমাকে বলো, যেটা ধরো তুমি হয়তো কমন মানে খুব তুমি ফেস করেইছো, এরকম তিনটে প্রশ্ন। একটা তো অবশ্যই আব্বাসের সাথে মানে ISF এর সাথে জোট অনেক মানুষের মনে হয়েছে, এইটা যেভাবে তারা প্রথাগত ভাবে বামপন্থীদের দেখেছেন তার সাথে সাযুজ্যপূর্ণ নয়, অনেকের মনে হয়েছে যে বাইনারি তৈরি হয়েছে তৃণমূল এবং বিজেপি, যদি CPIM বা সংযুক্ত মোর্চা সো অ্যান্ড সো সিট পায় এবং যদি সমর্থন দেওয়ার কথা হয় তাহলে তারা কাকে সমর্থন করবে, তৃণমূল সমর্থন করবে না বিজেপি সমর্থন করবে। এবং অবশ্যই তৃতীয় যে প্রশ্ন সবচেয়ে বেশি মানুষে জিজ্ঞেস করেছেন যে আমরা পারবো কিনা, সংযুক্ত মোর্চা সরকার তৈরি করতে পারবে কি পারবে না, তোমরা তোমাদের সংখ্যাগরিষ্ঠতা পাবে কি পাবে, এই তিনটে আমার মনে হয় সবচেয়ে বেশি বার আমাদের জিজ্ঞেস করা হচ্ছে। আচ্ছা, ধরো এই যে সংস্কৃতি এবং আন্দোলন, তো এটা তো ধরো পরস্পরের পরিপূরক, হ্যাঁ, কিন্তু মানে আগে যেরকম আমরা ধরো দেখতাম অনেক গান, অনেক নাটক, হ্যাঁ, যেমন সলিল চৌধুরীর অনেক গান আমরা শুনেছি, হ্যাঁ, পথে এবার নামোর সাথে আমরা শুনেছি, তো এখন ধরো আমরা সেভাবে দেখতে পাই না, কিন্তু হ্যাঁ এটা বলতে পারো যে ধরো এখন যেমন অনেক প্যারোডি ফিরেছে, হ্যাঁ, অনেক রিমিক্স হচ্ছে যেটা শূন্যস্থান পূরণ করেছে, তো তোমার কি মনে হয় যে ধরো এরকম পরিমাণগত বা গুণগত কন্টেন্ট আরো প্রয়োজন? আমার মনে হয় প্রত্যেকটা সময়ের সঙ্গে সঙ্গে সংস্কৃতি বদলায়, মানে পপুলার কালচার বলতে যা বোঝে সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে বদলায়, তো সময়ের সংজ্ঞা মেনে বা সময়ের দাবি মেনে এই সময়েও আমাদের কালচার বদলেছে। তবে আমার মনে হয় আমরা আরো অনেক বেশি আমাদের রাজনীতি মানে রাজনীতি নট ইন দ্যাট সেন্স পার্টিজান পলিটিক্স, বাট একটা রাজনৈতিক ভাবনা চিন্তা এই ব্যাপারটা সম্পর্কে আমাদের একটু কনসিয়াস হওয়া উচিত। যেমন আমি একটা ফেসবুকেও পোস্ট করেছিলাম এই যে তিনজন আমাদের তৃণমূলের নেতা মন্ত্রী যারা জেলে গেছে, চুরির দায় ধরা পড়েছে, তাই নিয়ে অনেক ধরনের পজিশন রয়েছে, আমি সেটাতে যাচ্ছি না, কিন্তু আমি অদ্ভুত ভাবে দেখতাম সমস্ত ফেসবুক জুড়ে ওই শোভন বাবু তার ব্যক্তিগত জীবন, তার কে বান্ধবী, তার কে স্ত্রী, তাদেরকে নিয়ে একটা ঠাট্টা মশকরা এবং তাদেরকে নিয়ে মিডিয়ার একটা কথাবার্তা। আমি বলছি এটাকে খুব গুরুত্বপূর্ণ, মানে শোভন বাবু তার ব্যক্তিগত জীবনে কি করছেন সেটা আমি আমরা কেন কথা বলবো, শোভন বাবু যে কাজটা করেছেন ওনাকে আমরা সবাই দেখেছি, তোয়ালে মুড়ে টাকা নিচ্ছেন, সেই ছবিটা সবার টাইম লাইনে, সবার ফেসবুকে, ইউটিউবে দেখা গেছে, আসলে আমরা সেটা নিয়ে কথা বলি। শোভন চট্টোপাধ্যায়কে যদি ক্রিটিসাইজ করতে হয় যথেষ্ট রাজনৈতিক কারণ তো রয়েছে, সেগুলো না করে যে আমরা ব্যক্তিগত কুৎসায় নেমে যাই, আমার এটা বন্ধ হওয়া উচিত, এবং এটা একটা খুব খারাপ ট্রেন্ড যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে। আমরা এর আগেও দেখেছি যেভাবে মুখ্যমন্ত্রী সম্পর্কে দিলীপ বাবু বলেছিলেন বারমুডা পরান পা দেখান, মানে এর চেয়ে নোংরা কথা তো কিছু বলা যায় না, মানে অবশ্যই আপনার সঙ্গে আমার রাজনৈতিক মতবিরোধ রয়েছে, কিন্তু আপনি একজন মানুষ হিসেবে তো আমি আপনাকে সম্মান দেবো, মহিলা হিসাবে আমি বলছি না আলাদা সম্মান দেওয়া উচিত, মানুষ হিসেবে তো আমি আপনাকে সম্মান দেবো। বা মমতা ব্যানার্জিও বিভিন্ন সময় যেভাবে নরেন্দ্র মোদীদের আক্রমণ করেছেন, ব্যক্তিগত আক্রমণ করেছেন, সেটা দরকার নেই, নরেন্দ্র মোদীর সম্পর্কে কথা বলার জন্য হাজার একটা রাজনৈতিক কারণ রয়েছে, গুজরাটের দাঙ্গা রয়েছে, হাজার হাজার মানুষের রক্তমাখা হাত ওনার, সেই নিয়ে কথা বলি না আমরা, কেন ব্যক্তিগত উৎসাহ এই জায়গাটা আমরা যাবো, মানে এই সংস্কৃতিটা কোথাও না কোথাও আমাদের বাঁচাতে হবে, রাজনীতিতে রাজনীতি থাক, রাজনীতিতে ব্যক্তি কুৎসা, এই কলুষ গুলো, এই নোংরামো গুলো বন্ধ করো। আচ্ছা, তোমার কথার সূত্র দিয়ে যাচ্ছি, ধরো মানে বিরোধী পক্ষের কেউ জেলে গেলে মানুষ দীপশিতার কি কষ্ট হয়, মানে মনে হয় যে তাদের জামিন হোক? আমার মনে হয় যদি তিনি অপরাধ না করে থাকেন,
তাহলে অবশ্যই তার জামিন হোক, কিন্তু তিনি যদি অপরাধী হন তাহলে তিনি শুধুমাত্র মানে পপুলার বলে, তিনি শুধুমাত্র সম্মানীয় বলে, তিনি শুধুমাত্র এমএলএ বা এমপি বলে আমি চাইবো যে তার উপর কোনো মানে তার সাজা না হোক, এটা এটা ঠিক না। কারণ যে অপরাধ তারা করেছেন সেই অপরাধের জন্য বহু মানুষ সাফার করেছেন, বহু গরিব সাধারণ মানুষ যাদের কথা বলা লোকের সংখ্যা খুব কম, যারা জেলে গেলে মিথ্যে মামলায় ফাঁসলে এত মিডিয়া মুখ্যমন্ত্রী আমলারা হামলে পড়েন না, তো আমরা তো আসলে তাদের প্রতিনিধি করি, প্রতিনিধিত্ব করি। তাই কোনো ব্যক্তির প্রতি কোনো আক্রমণ নেই, কোনো ব্যক্তির প্রতি কোনো আক্রোশ নেই, কিন্তু মানুষ যদি ভুল করে, মানুষ যদি অপরাধ করে তিনি সাজা পান, তিনি মন্ত্রী হলেও সাজা পান, তিনি গরিব সাধারণ মানুষ হলেও সাজা পান। আচ্ছা, আমরা একটু অন্যরকম প্রশ্নে যাচ্ছি, কোনোদিন ধরো যদি অভিনয় করার সুযোগ, কারণ আমরা তোমার গান নাচ সমস্ত সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তো কোনোদিন ধরো যদি অভিনয় করার সুযোগ হয় করবে তো? হ্যাঁ, আমার কোনো তাতে মানে ছুট মার্গ নেই যে বা মানে অভিনয় করলে অনেকের মনে হয় না যে যারা এন্টারটেনমেন্ট জগতের সঙ্গে যদি অভিনয় করেন, নাচ করেন, গান করেন, তারা বোধ হয় সিরিয়াসলি পলিটিশিয়ান হতে পারেন। আমি তাতে বিশ্বাস করি, অবশ্যই তুমি যদি রাজনীতি করো, তুমি যেমন ডাক্তার রাজনীতিবিদ হতে পারেন, তেমন একজন অভিনেতা অভিনেত্রী গায়িকাও রাজনীতি, কিন্তু আমার মনে হয় ওই অভিনয় করার জন্য যে যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতা আমি এখনো আমার নেই। যদি যদি কখনো আমি অর্জন করতে পারি অবশ্যই, মানে আমার ভালো লাগে, আমার স্টেজ ভালো লাগে, অভিনয় করতে ভালো লাগে। একদম, আমরা অপেক্ষায় আছি, সেটার অপেক্ষায় আছি। আচ্ছা ধরো তোমার বিয়ের এক বছর বাদে তোমার যে জীবন সঙ্গী হবে, হ্যাঁ বিয়ের এক বছর বাদে তোমার যে জীবন সঙ্গী হবে, হ্যাঁ ধরো সে যদি ডানপন্থী হয়ে যায়, তখন তুমি কি করবে? না, প্রথমত আমি বিয়ে নিয়ে খুব একটা মানে ফোকাস অথবা এক্সাইটেড নই, বাট আমার মনে হয় আমি এমন কোন মানুষের সঙ্গে থাকতে পারি না যার সঙ্গে আমার রাজনীতির ফারাকটা খুব, কারণ আমার কারণ ওই পার্সোনাল আর পলিটিক্যাল আমার জন্য খুব একসাথে, মানে আমি ব্যক্তি জীবনে দীপশিখা যা তার অনেকটা তো আমার রাজনৈতিক চেতনা থেকে আসা, যে মানুষটা আমার এই চেতনার সঙ্গে হতে পারে তার পার্টিজান পলিটিক্স এর সাথে সে একমত হবে না, কিন্তু যে আমার রাজনৈতিক চেতনার পরিপন্থী হবে, যে আমার রাজনৈতিক চেতনাকে অনুভব করতে পারে না বা একাত্ম হতে পারে না, তার সঙ্গে তো জীবন কাটানো মুশকিল হবে, সেটা বিয়ের আগে বা পরে ডিফিকাল্ট। আচ্ছা কমরেড দীপশিখা কি ভূতে বিশ্বাস করে বা ধরো নিদেন পক্ষে ভগবানে? এটা খুব ট্রিকি প্রশ্ন, কারণ একটা মানে আমি তখন কিছু আমার ওপিনিয়ন দ্বারা আমি খুব ভয় পাই, কারণ এর আগে আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম নিজেদের সত্যি কথা যে আমি সবজি খাই না, তো কিছুদিন আগে আমার এক কমরেড আমাকে বললে যে দীপশিখা তুই কি বলেছিস ইন্টারভিউতে, আমার মেয়ে বলছে সেও সবজি খাবে না, ওই তো দীপশিখা দিয়ে সবজি খায় না, তোমাকে ফলো করে ওপিনিয়ন দ্বারা আমি খুব কনসিয়াস হই, মানে আমার মনে হয় দেখো কুসংস্কার তো আমাদের মধ্যে রয়েছে ইত্যাদি ইত্যাদি, এবং আমরা এই সোসাইটির এট দ্য এন্ড অফ দ্য ডে প্রোডাক্ট, আমি ভূতে একটু আধটু ভয় পাই, মানে রাত্রিবেলা একা শুতে ভয় পেতাম, ইদানিং কালে সেই ভয়টা অনেকটা কাটিয়ে উঠেছি যেহেতু হোস্টেলে থাকা এই সমস্ত কারণে, কিন্তু ভগবানে আলাদা ভাবে আমি ভীষণ রকম নাস্তিক পরিবারে জন্মগ্রহণ করেছি, ভগবানের ভগবান বা ধর্ম সেভাবে আমায় কখনো শেখানো হয়নি, কিন্তু আমার মনে হয় দেয়ার্স আ থিং কল স্পিরিচুয়ালিটি। আমি যখন কন্যাকুমারিকা গেছিলাম আমাদের কলেজের ট্রিপ ছিল, আমরা ওই গঙ্গ মানে যে সমুদ্র দূর সমুদ্র মিলছে আর সেখানে যে ওই বিবেকানন্দ স্ট্যাচু রয়েছে তার নিচে আমরা বসেছিলাম, একটা অদ্ভুত একটা শান্তি মনের মধ্যে একটা শান্তি ছিল, সেই একই রকম শান্তি কিন্তু আমি আবার ওই পুরীর সমুদ্রের ধারে রাত্রিবেলা নটার সময় বসে থেকেও পাই, সেই একই ধরনের শান্তি আমি যখন পাহাড়ে গেছি সাততাল বলে একটা উত্তরাখণ্ডের জায়গা আছে, সেখানে একটা নদীর ঝর্ণার ধারে আমি যখন বসেছি আমি সেই একই ধরনের শান্তি পেয়েছি, এটা এক ধরনের স্পিরিচুয়ালিটি বলতে পারো, যে স্পিরিচুয়ালিটি তুমি ব্যক্তি হিসাবে বিয়ন্ড বা তোমার তোমার ব্যক্তি তোমার সত্তার বাইরে যেটা তার সাথে তুমি কানেক্ট করতে পারো, তার জন্য কোনো নির্দিষ্ট ধর্ম, তার জন্য কোনো নির্দিষ্ট মূর্তি, তার জন্য কোনো নির্দিষ্ট গতানুগতিক ভাবনার দরকার হবে, সেটা ভীষণ ব্যক্তিগত, সেটা ভীষণ রকম অন্তরের অন্তরের একদম একদমই তাই। আচ্ছা আমাদের ছোট্ট একটা র্যাপিড ফায়ার রাউন্ড আছে, জাস্ট খুব তাড়াতাড়ি তোমাকে একটা প্রশ্ন করবো, ঠিক আছে? পছন্দের মানুষ কান্তি গাঙ্গুলি না বিমান বসু? এটা খুব ডিফিকাল্ট, দুজনেই আমার ভীষণ পছন্দের মানুষ, বিমান বসু মানে আমার ব্যক্তিগত জীবনে বিমান বসুর একটা ভীষণ বড় ভূমিকা রয়েছে, এবং কান্তি গাঙ্গুলি প্রায় আমাদের পারিবারিক বন্ধুর মতো, মানে তিনি আমার দাদুর বন্ধু, আমার বাবাকে ভীষণ স্নেহ করেন, তাই ইট উইল বি ভেরি ডিফিকাল্ট দুজনেই। আচ্ছা পছন্দের গান ওয়েস্টার্ন না ইস্টার্ন? ইস্টার্ন, আমি ওয়েস্টার্ন গান কিছু বুঝি না, তো অফকোর্স ভারতীয় গান, বাংলা গান এবং বলিউড, আই লাভ বলিউড। আচ্ছা ধরো পছন্দের সমুদ্র তট দীঘা না কোভালাম?
খুব ভালো, মানে দীঘা আমার খুব মানে ব্যক্তিগত ভাবে অনেক প্রচুর স্মৃতি রয়েছে, বাট সমুদ্র হিসাবে খুব ভালো, মানে রাগ করবেন না। না না আমার আমারও খুব ফেভারিট। আচ্ছা, তোমার সলিল চৌধুরী না এ আর রহমান? সলিল চৌধুরী অবশ্যই এ আর রহমান খুব পছন্দ, বাট সলিল চৌধুরী ওই রাজনীতির কারণে। সলিল চৌধুরী এক নম্বর, দ্বিতীয় এ আর রহমান। আচ্ছা, আনন্দমেলা না দেশ? আনন্দমেলা। আনন্দমেলা। আচ্ছা, কে বেশি বকে, মা না বাবা? মা, আমার বাবা আমাকে আজ পর্যন্ত কোনোদিনও বকেননি, কিন্তু আমার মা আমাকে বকা তো মানে বকা ইজ এ ভেরি নর্মাল থিং। খুব ভালো করে আমি মারধর পর্যন্ত ছোটবেলায় খেয়েছি, আমি খুব দুষ্টু দুরন্ত আনম্যানেজেবল বাচ্চা ছিলাম আমার মার কথা। বাবা আমাকে এখনো অব্দি কোনোদিনও বকেননি, আশা করছি আমিও বকবে। আচ্ছা, পছন্দের বামপন্থী, মীনাক্ষী না ঐশী? এটা খুব মানে ঐশী আমার আমার ছোট বোনের মতো, আমি একদম খুব ছোট বয়স থেকে দেবো, ছোট বয়স মানে যখন থেকে মাস্টার্স এসেছে তবে থেকে দেখেছি। তবে আমার মনে হয় মীনাক্ষী দেবী আমাদের সবার জন্য একটা আইকন। ওই জীবনের প্রথম নির্বাচন মমতা ব্যানার্জির বিরুদ্ধে নন্দীগ্রামে দাঁড়িয়ে যেভাবে মীনাক্ষী দেবী লড়াই করেছে, মীনাক্ষী দেবীকে দেখে আমরা অনেকে অনুপ্রাণিত হয়েছি। আমাদের মনে হয়েছিল যদি ও পারে আমরা পারবো না, এত প্রতিকূলতাকে পরিহত করে যে মেয়েটা লড়ছে। তাই মীনাক্ষী মুখার্জি আমাদের প্রজন্মের জন্য আমাদের লড়াই আন্দোলনের। আচ্ছা, ইতিহাস না অর্থনীতি? ইতিহাস খুব গুরুত্বপূর্ণ, তবে আমি ব্যক্তিগত ভাবে অর্থনীতিটা আমার পড়াশোনার কারণে মানে আমার একাডেমিক্স এর কারণে বেশি পড়েছি, তাই অর্থনীতি। আচ্ছা দীপশিতা, ধরো আমরা এবার অন্য, আচ্ছা লাস্ট, হ্যাঁ একটা প্রশ্ন আমি মিস করে গেছি, পছন্দের বক্তা শতরূপ না দেবাংশু? এটা আমাদের শেষ শেষ প্রশ্ন। এটা তো মোস্ট অবভিয়াস আনসার, শতরূপ ঘোষ। শতরূপ ঘোষ, শতরূপ ঘোষ। মানে দেবাংশু খুব ভালো, ওর ওর রাজনীতির কথাও খুব কনফিডেন্স এর সঙ্গে বলে, কিন্তু আসলে তো বাগ্মিতা দিয়ে সবটা হয় না, বাগ্মিতার পিছনে রাজনীতিটা খুব গুরুত্বপূর্ণ। এবং শত্রুদাকে আমি অনেক ছোটবেলা থেকে চিনি, মানে এগেন ছোটবেলা মানে আমি যখন কলেজে পড়তাম, শত্রুদা আমার ইমিডিয়েট কলেজের সিনিয়র, এবং আমার যখন আমরা কলেজে রাজনীতি করছি তখন শত্রুদা আমাদের অনেকটা এগিয়ে থাকার নেতা আমাদের কমে, এবং সেখান থেকে আমি দেখে এসেছি। এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে যেভাবে ও নিজেকে গ্রুপ করেছে, যেভাবে এই কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়ে ও নিজেকে প্রেজেন্ট করে ডিবেট গুলোতে, আউটস্ট্যান্ডিং, অবশ্যই শত্রুদা। তোমার নাচ মানে আমাদের সবার খুব পছন্দ, কিন্তু এই এইভাবে মানে ডিজিটালি এরকম ভাবে তো ডান্স দেখা সম্ভব না, বিভিন্ন প্রচারে আমরা দেখেছি তুমি নাচে গানে সকলকে মানে সকলের মন জয় করেছো, তাই আমাদের এই ছোট্ট অবসরে যদি দু লাইন তোমার থেকে শোনা যায়, দু লাইন তোমার যে কোনো পছন্দের গান ওই তুমি আমাদের শোনাও একটুখানি। মনে করছি কোন গান। হ্যাঁ একদম, সোনারো কালকের পরে রেখেছি যাও পাখি বতারে, সে যেন বলে না মোরে, সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে, যাও পাখি বতারে, সে যেন বলে না মোরে। বাহ, দারুণ দারুণ। আরো আরো শব্দ খুব ভুলে যাই তো, আমরা খুব খুব ভালো হয়েছে, আমরা আরো তোমার থেকে গান শুনতে চাই। তোমার বেশি সময় আর আমি নেব না, হ্যাঁ, কিন্তু লাস্ট একটা প্রশ্ন করব তোমার মতো এত উজ্জ্বল একজনকে, যে ধরো এই যে আমাদের ফিউচার জেনারেশন, আমাদের প্রজন্মকে তুমি কি বার্তা দিতে চাও, তোমার তরফ থেকে কি বার্তা হতে পারে? আমি বলবো যে রাজনৈতিক হতে, কারণ আমরা যে জেনারেশনটার মধ্যে রয়েছি আমাদের তো ছোটবেলা থেকে এটা শেখানো হয়েছে, রাজনীতি মানেই খারাপ জিনিস, রাজনীতি যারা করে তারা খারাপ লোক, এবং এর ফলে কি হয়েছে, রাজনীতির পরিসরটা সত্যি আমরা খারাপ লোকদের কাছে তুলে দিয়েছি। রাজনীতিবিদ মানে তাকে গুন্ডা হতে হবে, চোর হতে হবে, মস্তান হতে হবে, ডাকাত হতে হবে। এখন গুন্ডা চোর মস্তানরা যদি রাজ্য সামলায় তাহলে তো সাধারণ মানুষের ভালো হবে, শিক্ষিত মানুষের ভালো হবে না। যে মানুষ নিজের জন্য নিজের পরিবারের জন্য এগিয়ে যাওয়ার কথা ভাবছে তাদের জন্য তো ভালো হবে। তাই আমরা যদি রাজনীতিকে না আপন করে নিই, আমরা যদি রাজনীতিকে রাজনীতি থেকে দূরে সরে যাই, তাহলে সমাজটা বদলাবে। এই এত কুঙ্কিলতা, এই এত দুর্দশা, এই এত দুর্দিন আমাদের আবার আরো বেশি করে দেখতে হবে। তাই এসে আমরা সবাই মিলে রাজনৈতিক, সবাইকে বামপন্থী হতে হবে তার কোনো মানে নেই,
তোমার যা রাজনীতি তোমার মনে হয় ঠিক সেই রাজনীতিটা তুমি করো, কিন্তু রাজনৈতিক আমরা যেন শুধুমাত্র রাজনীতি না বুঝে, নরেন্দ্র মোদীকে দেখে মনে হয় আমি রাজনীতি বুঝি না কিন্তু নরেন্দ্র মোদীকে ভালো লাগে তাই বিজেপিতে ভোট দিয়ে দিলাম, অথবা আমি রাজনীতি বুঝি না কিন্তু মমতা ব্যানার্জিকে ভালো লাগে তাই ভোট দিয়ে দিলাম, তা যেন না হয়। যদি তুমি নরেন্দ্র মোদীকেও ভোট দাও তার রাজনীতির জন্য ভোট দাও, মমতা ব্যানার্জিকেও যদি ভোট দাও তার রাজনীতির জন্য ভোট দাও, বামপন্থীদের তো তুমি রাজনীতি ছাড়া অন্য কিছুর জন্য ভোট দিতেই পারো না, তাই আমি সেই কথাটা রাখলাম রাজনৈতিক হই আর সমরা সমিতি রাজনৈতিক সচেতন। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আগামী পথ চলার জন্য, অনেক ধন্যবাদ, খুব ভালো, খুব ভালো থেকো, তুমি খুব ভালো থাকবে, তোমরাও সবাই সুস্থ থাকবে এই কঠিন সময়, একে অপরের পাশে থাকবে। একদম একদম, খুব ভালো থেকো।